গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর আপনাদের সবাই কেমন ওদের একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ খাবার নিয়ে বসে গেছি, আর তো পিছন দিকে দেখো কাঁঠাল দা বাটি সব নিয়ে বসেছিলাম। ভেবেছিলাম যে কাঁঠালটা কেটে রান্নাঘরের জোগাড় করে তারপর খাবো, কিন্তু হঠাৎ করে মানে মনে হলো যে না, খাবারটাকে খেয়েই নিই তারপর রান্নাঘরের জোগাড় করবো। তো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিলাম আর কাঁঠাল নিয়ে বসেছি। আর কাঁঠাল নিয়ে বসা মানে কাঁঠালটাকে উপর দিকে একটু কালো কালো লাগছে। কাঁঠালটা অ্যাকচুয়ালি কালকের কাটা ছিল, আর কালকে কাটা ছিল পরশু দিন কী ছিল, পরশু দিন কী ছিল তার জন্য। আর পরশুদিনও আমাদের ঘরে অ্যাকচুয়ালি মাংস তরকারি রান্না হয়েছিল, তো তার জন্য একটু মানে রিচ হয়ে যাবে। তো গতকালকে আর কাঁঠালটা কাটা হয়েছিল, কিন্তু গতকালকে আর বানানো হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে কাঁঠালটা বানিয়ে নিই। আর কাঁঠাল কাটতে গেলে যেন প্রচণ্ড পরিমাণে কাঁঠালে যে আটা থাকে তার জন্য তেলের বোতল নিয়ে বসেছি, আর তাড়াতাড়ি করে কাঁঠালটা কেটে নিচ্ছি। এখানে দেখো হঠাৎ করে মনে পড়লো যে ঝালমুড়ি খাইতে ইচ্ছে হচ্ছে, তো ঝালমুড়ির জন্য মশলা রেডি করছি। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তারপর এই ঝালমুড়ি মশলা দিয়েছি, মুড়ি দিয়েছি, চানাচুর দিয়েছি, আর নুন দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি। হঠাৎ মনে পড়েছে যে সব জিনিসপত্রই ঘরে আছে, মশলাটাও বানানো আছে, তো চলো একটু খেয়ে নিই। তখন হয়তো সকাল বাজছে 11:30 হবে। তো তাড়াতাড়ি করে ঝালমুড়ি মশলা বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, রান্নার জন্য এঁচোর সেদ্ধ বসিয়ে দিয়েছি, কাঁঠাল কাঁচা কাঁঠাল আর আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর অনেক দিন ধরে আমার ইচ্ছে হচ্ছিলো যে সয়াবিন ভাজা খাবো, তো আজকে সঙ্গে সয়াবিন ভাজাটাও করে নিলাম। এখানে সয়াবিন ভাজাও হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। কাঁঠালটা পুরোপুরি মাংসের মতো করেই রান্না করেছি, পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে একদম গরম মশলা মশলা দিয়ে মাংসের মতোই রান্না করেছি। আর কয়েকদিন ধরেই কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, মানে যেগুলো কাপড় ধুয়ে শুকিয়ে তারপর ওটাকে মামামের ধুলনাতে রেখে দিয়েছিলাম। আজ করবো কাল করবো বলে জমিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম যে না, যেহেতু কাজকাম কমপ্লিট হয়ে গেছে, তো বসে বসে রেস্ট নেওয়ার আগে এই কাপড় চোপড়গুলো ভেজ করে তারপর ওই শোকেসের ভিতরে ঢুকিয়ে রেখে দিই, তারপর রেস্ট নেব। একটা কাম তো অন্তত এটে যা মানে গুছিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে সবগুলো গুছগাছ করে নিলাম, তারপরটুকুকে এই শোকেসের ভিতরে ভরে রেখে দিয়েছি। কমপ্লিট আর খাবার দাবারও কমপ্লিট, জাস্ট ওখানে কি আছে ঘুমোর বাকি, দুপুরবেলা একটু করে রেস্ট নেবার, একটু ঘুমোর বাকি আছে। আর যেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম, তো এই হচ্ছে, এই দেখো আমার নেকলেস, এই এটা হচ্ছে এই কতদিন হয়েছে এটা, এটা কেউ গিফট করেনি বুঝেছো, এটা আমি নিজেকে নিজে গিফট করেছি, সেলফ গিফটেড, হাজবেন্ডও গিফট করেনি। এ তো কি বলে ওটাকে, রোমান্টিকতা ভাবে একটুকুনি ওর মাঝখানে, যে বউকে একটুখানি আদর করে একটু কিছু দেবো, ওটা ছোটা এর ওর মধ্যে কিছু নেই, মানে একদম বোরিং হয়ে গেছে। আগে ছিল প্রচণ্ড পরিমাণে রোমান্টিক, এখন কোনো কিছুই নেই। তো তার জন্য নিজেকে নিজে এটা গিফট দিয়ে নিজেকে নিজে খুশি করে নিয়েছি। আর এটার দাম পড়েছে গিয়ে 2,00,000 টাকা, মানে 100 টাকা দিয়ে এটা হারটা কিনেছি। দেখো আমার এটা খুব পছন্দ হয়েছে, এটা লাগালে শাড়িটার সঙ্গে লাগালে চোখটা খুব ভালো লাগে, কিন্তু এখন আমাকে ভালো লাগছে না, কারণ প্রচণ্ড পরিমাণে কালো লাগছে।
তো যাই হোক, বকবক অনেক হয়ে গেছে, আর বকবক করি না, একটু ঘুমিয়ে নি। মামামা ঘুমে আছে, তো মামা ঘুম থেকে ওঠার আগে আমি একটু ঘুমিয়ে পড়ি, মামা ঘুম থেকে উঠে গেলে আর ঘুমোতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে বসে থাকবে, দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকেন, ফেসবুক পেজটাকে ফলো আর বেশি করে শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই, লাভ ইউ অল।